চিত্রে যাকে দেখা যায় তিনি এভাবেই মসজিদে মসজিদে নাম দোয়া ও সূরা লেখেন। তবে এসব কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। বলা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি পৌর এলাকার চিত্রশিল্পী বাদশা মিয়ার কথা। প্রতি শুক্রবার সকালবেলা বাড়ি থেকে রং তুলি ও রঙের কৌটা নিয়ে তার নিজস্ব বাইকে বেরিয়ে পড়েন পূর্ব নির্ধারিত মসজিদের উদ্দেশ্যে। কয়েক বছর আগে স্থানীয় একটি মসজিদে নাম লেখার কাজ পান বাদশা। এরপর সেই মসজিদের নাম লিখে ও অন্যান্য কাজ শেষে কোনো পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নেন। মসজিদ কমিটি তাকে অনেক অনুরোধ করেও রিক্সা ভাড়া পর্যন্ত দিতে পারেনি। তারপর থেকেই তিনি সিদ্ধান্ত নেন যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রতি শুক্রবার বিনা পারিশ্রমিকে মসজিদে একাজই করবেন। এসব কাজের পারিশ্রমিক 3-4 হাজার টাকা হলেও তা না নেয়ায় তার প্রশংসা করেন স্থানীয় মসজিদ কমিটির লোকজন ও ইমামরা। মোহাম্মদ বাদশা মিয়া তার নিজ উদ্যোগে আমাদের এলাকার মসজিদে বা মাদ্রাসায় মসজিদের নাম এবং দোয়া ইত্যাদি উনি নিজ উদ্যোগে লিখে দিতেছেন, এতে আমরা এলাকাবাসী সবাই সন্তুষ্ট। উনি খুব ভালো একজন মানুষ এবং কি তার এই উদ্যোগ সে নিয়ত করেছে এবং কি বলেছে যে এটা আমি চালিয়ে যাব এবং কি আমরা সে লেখার জন্য তাকে পারিশ্রমিক দেওয়ার নিয়ত করেছিলাম। সে বলছে যে দোয়া চাই, আমরা আসলে কোনো পারিশ্রমিক নিব না। বাদশা মিয়া আমাদের বিনামূল্যে এই মসজিদে কাজ করে দিয়েছেন। প্রতিষ্ঠানের কাজগুলো করে বিনামূল্যই করে, তারা আমরা একটা চাবন্ত হইতে পারি না, রিস্কাবার দিতে পারি না, খুব সৎলুক। এত প্রশংসা যাকে নিয়ে তার মনেও আক্ষেপ রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের 99টি বঙ্গবন্ধুর শতবর্ষের লোগো বিনা পারিশ্রমিকই এঁকেছেন। শততম লোগোটি তিনি বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে বিদ্যালয়ে পড়েছেন সেখানে আঁকতে চেয়েছিলেন। তবে সেখানকার স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় তিনি তার শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি। মসজিদের নাম এবং কি মাদ্রাসাসহ সামাজিক প্রতিষ্ঠানের এই নামগুলো যদি বিনা পারিশ্রমিকে লেখা যাইতে পারি তো হয়তো এটা একটা প্রশংসনীয় কাজ হবে। সেই থেকে আমার শুরু, এ যাবৎ আমি 10-15টার মতো মসজিদ এবং কি মাদ্রাসা বিনা পারিশ্রমিকে লিখছি। রাব্বুল আলমিন আমাকে সুস্থ রাখেন, ততদিন আমি এই সেবামূলক কাজটা চালিয়ে যাব। উপজেলার সর্বত্র চিত্রকর বাদশা মিয়ার নাম ছড়িয়ে পড়েছে তার সামাজিক কাজের কারণে। তার এই কাজের প্রতি সমর্থন ও সাধুবাদ জানান নালিতাবাড়ি পৌরসভার মেয়র। আমরা তাকে ধন্যবাদ জানাই, এরকম যদি আরও স্বেচ্ছায় অনেকেই এইরকম ধরনের কাজ করে তাহলে আমরা নালিতে পারি মানুষ। বাদশা মিয়ার বাড়ির প্রবেশ পথেই দেয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মতিয়া চৌধুরীর ছবি এঁকে রেখেছেন। এসব চিত্রকর্মের পাশাপাশি তিনি ভুট্টা গাছের বাকল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া সহ বিভিন্ন গুণীজনের প্রতিকৃতির শিল্পকর্ম তৈরি করেছেন। এমন উদার মানসিকতার মানুষকে সরকারি ও সামাজিক সহযোগিতা করা হলে আরও অনেকে এমন সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহ পাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।